আজ বানাবো পমফ্রেট মাছের ঝাল। তার জন্য প্রথমে মাছে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভেজে নিতে হবে। তারপর কড়াইতে তেল গরম করে পাঁচ ফোড়ন, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও অল্প জল দিয়ে কষে নিতে হবে। কষিয়ে নিয়ে টক দই, সর্ষে পোস্ত বাটা, ধনে পাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে।